নারী এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কংগ্রেসের সঙ্গে জোট চাই, এই দাবিটা ক্রমশ জোরালো হচ্ছে তৃণমূলের অন্দরে। দলের সিনিয়র নেতা থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধি, মন্ত্রী অনেকেই বলছেন যে কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে জোট চাই। ববি হাকিম থেকে শুরু করে সুব্রত বক্সী, আরও অনেক নেতা কংগ্রেসের সঙ্গে জোটের দাবিতে সোচ্চার। এই ব্যাপারে তারা দলনেত্রীকে জানিয়েছেন তাদের মনোভাব, কিন্তু এখনো পর্যন্ত দলনেত্রীর মনোভাব তারা বুঝতে পারছেন না। এখন প্রশ্ন হলো যে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট করার ব্যাপারে এত আগ্রহী কেন ববি হাকিমের মতো মমতাপন্থী নেতারা? ববি হাকিমের তৃণমূলী প্রজ্ঞা আর মমতা অভিজ্ঞতা অন্যান্য অনেকের চেয়ে বেশি, তাহলে কেন তারা দলের মধ্যে সরব হচ্ছেন যে কংগ্রেসের সঙ্গে জোট চাই? ববি হাকিম নিজে সংখ্যালঘু নেতা, রাজনীতিবিদ হিসাবে তিনি সফল। বরকত গনি খান চৌধুরীর নাম বাংলার রাজনীতিতে যেভাবে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, ববি হাকিম অন্তত সংখ্যালঘু সমাজের মধ্যে থেকে বরকত গনি খান চৌধুরীর স্ট্যাটার না পেলেও তার রাজনৈতিক ওজন এখন যথেষ্ট। তিনি একধারে কলকাতার মেয়র, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী। বরকত সাহেবের পরে আব্দুস সাত্তার থেকে শুরু করে অনেক সংখ্যালঘু নেতা এই রাজ্যে এসছেন, কিন্তু ববি হাকিমের মতো রাজনৈতিক সাফল্য তারা কি পেয়েছেন? যেমন আব্দুল মান্নান, ধুতিপরা মুসলমান নেতা, যেটা খুব কম দেখা যায়, কতটা সাফল্য পেয়েছেন রাজনীতিতে? ভদ্রলোক হিসাবে মান্নান সাহেবের পরিচিতি আছে। আব্দুস সাত্তার শিক্ষিত সজ্জন মানুষ ছিলেন, কিন্তু রাজনৈতিক সাফল্য বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সেইভাবে তিনি পাননি। ব্যতিক্রম ববি হাকিম। নিজের এলাকায় জনভিত্তি থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং ববি হাকিমের তৃণমূলী প্রজ্ঞা, মমতা অভিজ্ঞতা অন্যান্য অনেকের থেকে বেশি থাকায় তিনি পশ্চিমবঙ্গের একদম প্রথম সারির সংখ্যালঘু মুখ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন, অনস্বীকার্য। সেই ববি হাকিমরা কেন বলছেন কংগ্রেসের সঙ্গে জোট চাই? সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল তৃণমূলের কাছে ধাক্কা, যতই সবযন্ত্রা মুখপাত্র বিচ্ছিন্ন ঘটনা বলুক না কেন, যারা পোড় খাওয়া রাজনীতিক তারা এটাকে অশনি সংকেত দেখছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লোকসভা নির্বাচন দেশের সরকার গঠনের প্রশ্ন, রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ সেখানে তৃণমূলের নামও নিশান নেই। সংখ্যালঘু ভাই বোনেরা দেখেছেন যে বিজেপি বিরোধিতার নামে যে আওয়াজ তৃণমূল করে সেটা শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া আর কিছু নয়। কেন্দ্রীয় সরকার কোনো সংবেদনশীল বিল সংসদে পাশ করালে, বিশেষ করে রাজ্যসভায়, তৃণমূল ওয়াকআউট করে রাজ্যসভার সদস্যদের সংখ্যা কমিয়ে দেয়, ফলে সরকারের বিল পাশ করতে সুবিধা হয়। জগদীপ ধনখড়ের সঙ্গে তু তু ম্যায় ম্যায় করে দার্জিলিংয়ে হিমন্ত বিশ্ব শর্মা জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দিয়ে পরোক্ষে জগদীপ ধনখড়কেই সমর্থন করলেন। এগুলো সংখ্যালঘু মানুষ বুঝছেন।
শুধু ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়ে তো আর সংখ্যালঘু মন পাওয়া যায় না। ঈদের নামাজে রাজনীতির বার্তা দেওয়াও সংখ্যালঘু মনন ভালোভাবে নেয়নি। আর যখন দেশের সরকার গঠনের প্রয়োজন তখন তাদের কাছে কংগ্রেস অনেক বেশি প্রাসঙ্গিক, ভরসাযোগ্য। তাই এই রাজ্যের সংখ্যালঘুদের কাছে এখন প্রথম পছন্দ বিজেপি মোকাবিলায় কংগ্রেস, দ্বিতীয় বাম, তৃতীয় তৃণমূল। অন্তত মুর্শিদাবাদ, মালদা, বীরভূমের একটা অংশ এবং দুই দিনাজপুর জেলায়, যে জেলাগুলোতে কংগ্রেসের একসময় শক্ত উপস্থিতি ছিল। আমরা প্রদেশ কংগ্রেস না বলে একসময় মামু কংগ্রেস বলতাম, মানে মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। 2021 বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস সেই পরিচিতিটাও খুইয়েছে। এবার কংগ্রেসের রিভাইভাল হবে কিনা সেটা প্রশ্ন। তৃণমূলের অনেক নেতা বলছেন যে 2019 লোকসভার তুলনায় কংগ্রেস ভালো ফল করবে। তাদের দাবি কংগ্রেস 5টি আসন পেতে পারে। কংগ্রেসের সঙ্গে জোট না হলে তৃণমূলের আসন সংখ্যা 15 এসে দাঁড়াবে এবং বাকিটা বিজেপি পাবে। বামপন্থীরা হয়তো একটা আসন পেলেও পেতে পারে, কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হলে তৃণমূলের আসন আগের বারের থেকে বাড়বে। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করার বার্তা দিলে কংগ্রেসের নেতৃত্ব, মানে রাহুল গান্ধীর নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি আদৌ সম্ভব? তখন কংগ্রেসের এই তৃণমূলের মধ্যে যারা কংগ্রেসপন্থী আছেন তারা বলছেন যে আমরা যাই বলি না কেন, আমাদের এই তো 42টা লোকসভার মধ্যেই আমাদের প্রভাব সীমাবদ্ধ। কংগ্রেসের সঙ্গে জোট করলে আমরা বেশি আসন পাবো, বার্গেনিং করার সুবিধা হবে দিল্লির সরকারের সঙ্গে, আর জোট না করলে ভরাডুবি অনিবার্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝবেন? রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই মনে করেন না। একবার তিনি বলেছিলেন বসন্তের কোকিল। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার সম্পর্ক কিছুদিন আগে পর্যন্ত উষ্ণ ছিল, এখন কীরকম জানি না। কারণ রাজীব গান্ধী মমতাকে স্নেহ করতেন, সেই জন্য সোনিয়াদির সঙ্গে মমতাদের একটা সম্পর্ক আছে। কিন্তু সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বিবৃতি, কংগ্রেসকে তাচ্ছিল্য করা, এটা সোনিয়া গান্ধীও সঠিকভাবে নেননি, এবং রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বিশ্বাসী করেন না। তার কাছে নির্ভরযোগ্য মিত্র হলো বামপন্থীরা। আবার কংগ্রেসীদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা মনে করে যে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বহু কংগ্রেসী প্রাণ দিয়েছেন, তাদের সঙ্গে জোট গঠন কি রাজনৈতিক বাস্তবতার নামে মেনে নিতে হবে? তাদের অনেকের বক্তব্য, তৃণমূল তো কংগ্রেসের স্বাভাবিক মিত্র, অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে এখন তৃণমূলের সঙ্গেই সমঝোতা করা দরকার। সেক্ষেত্রে তারা বলছেন যে তৃণমূল যদি কংগ্রেসকে অন্তত 10টি আসন ছেড়ে দেয় তাহলে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল এই জোটের পক্ষে যাবে, বিজেপি সুবিধা করতে পারবে না। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। তৃণমূলপন্থী কংগ্রেসীরাও আছেন, আবার কংগ্রেসপন্থী তৃণমূলীরাও আছেন। কংগ্রেসপন্থী তৃণমূলীরা চাইছেন কংগ্রেসের সঙ্গে জোট, আর তৃণমূলপন্থী কংগ্রেসীরাও চাইছেন তৃণমূলের সঙ্গে জোট। কিন্তু অধীর চৌধুরীর মতো নেতা, যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি, তার তৃণমূল বিরোধিতা সর্বজন পরিচিত। তিনি কোনোভাবেই তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজি হবেন না, কারণ অধীরবাবু জানেন তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা মানে নিজের কবর খোঁড়া। ভবিষ্যতে কংগ্রেসের রিভাইভাল
ব্যাহত হবে। তারা মনে করছেন যে তৃণমূল যেভাবে ডিসক্রেডিটেড হয়েছে নিয়োগ দুর্নীতি, গরু, কয়লা ইত্যাদি নানাবিধ ক্ষেত্রে, তাই রাজ্য শাসন করার যে মরাল লেজিটিমেসি, সেই মরাল লেজিটিমেসিটা তারা হারিয়েছে। তাই তৃণমূল এখন বোঝা, লায়াবিলিটি, অ্যাসেট নয়। তাহলে লায়াবিলিটির সঙ্গে জোট কেন করব? এখন তৃণমূল নিজে বাঁচার জন্য আমাদের সঙ্গে জোট করতে চাইছে, নিজের স্বার্থসিদ্ধির জন্য। ভবিষ্যতে তারা আবার বিজেপির দিকে যেতে পারে, কংগ্রেসকে ভাঙাতে পারে, নারা একবার বেলতলা যায় বারবার যাবে না, তাই কোনো অবস্থাতেই তৃণমূলের সঙ্গে জোট নয়। এই বার্তাটা তারা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকেও দিয়েছেন, এবং রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার রাজনৈতিক সম্পর্কে সত্য আছে। আর সোনিয়াজি রাহুল গান্ধীর সঙ্গে কথা না বলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও এটা চরম অস্বস্তির কারণ হবে। তিনি যদি আগবাড়িয়ে জোটের বার্তা কংগ্রেসকে দেন, তার মানে এই হবে যে তিনি কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধী জোটে সামিল হচ্ছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চাশাকে সামনে রাখলে কার্যত হারাকিরির সামিল হবে। যাদের মমতা অভিজ্ঞতা, তৃণমূলী প্রজ্ঞা বেশি, তারা এটা জানেন, কিন্তু দলের অস্তিত্ব বজায় রাখতে, লোকসভা নির্বাচনে সম্মানজনক ফল করতে কংগ্রেসের হাত ধরা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় আছে বলে তারা মনে করেন না। তাদের বক্তব্য নান্য পন্থা, এছাড়া অন্য কোনো পথ নেই। তাদের এই মনোভাব তারা দলনেত্রীকে জানিয়েছেন। অভিষেকের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা জানি না, দলনেত্রীকে জানিয়েছেন এটা তারা বলছেন, কিন্তু দলনেত্রী এখনও কোনো ইতিবাচক কথা বলেননি, নেতিবাচক কথাও বলেননি, তিনি শুনেছেন। শোনার পরে কী পদক্ষেপ তিনি করবেন তার উপরই অনেক কিছু নির্ভর করছে। একটা খবর আছে, সোনিয়া গান্ধীর কাছে ডেরেক ওব্রায়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে নেতা মানেন না, রাহুলের নেতৃত্বে কোনো বিরোধী জোট গড়ে উঠলে সেই জোটে তিনি সামিল হবেন না, এটা মোটামুটি পরিষ্কার। আবার অধীর চৌধুরী তার বিটে নয়, আর অধীর চৌধুরীকে তিনি সহ্য পর্যন্ত করতে পারেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উচ্চাশা প্রচণ্ড, তাই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলে সেই উচ্চাশার সলিল সমাধি হবে। কিন্তু আবার উচ্চাশা তো তখনই থাকে যখন নির্বাচনী রাজনীতিতে সংখ্যার খেলায় একটা রেসপেক্টেবল ট্যালি থাকে, সেটা যদি না থাকে তখন তো আর রাজনৈতিক উচ্চাশা কখনো পূরণ হয় না, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন। কিন্তু তার এখন শাঁখের করাতের দশা, কি করবেন তিনি একমাত্র তিনিই জানেন। কিন্তু তার দলের অনেক নেতা যাদের তৃণমূলী প্রজ্ঞা মমতা অভিজ্ঞতা অনেক বেশি, তারা কিন্তু নেতৃত্বকে বারবার করে বলছেন যে কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সৈত্য কাটিয়ে পশ্চিমবঙ্গে একটা সমঝোতা করার জন্য, সেই সমঝোতার শর্ত হিসাবে যদি কংগ্রেসকে 8-10টা আসন ছাড়তে হয় তাই সই, না হলে ভরাডুবি অনিবার্য, কেউ রুখতে পারবে না, এমনই মত ববি হাকিমের মতো পুরনো নেতাদের।